नमस्कार ঘরোয়া হোটেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ঝিঙে আলু পোস্ত। এর ডিটেইল ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে আছে, একটু দেখে নেবেন। প্রথমে আমি তিনটে ছোট ছোট আলু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। এই তেলে এবার হাফ টিস্পুন কালো জিরে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে কেরাখা দুটো যে ঝিঙে সেগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এরপর চাপা দিয়ে তিন চার মিনিট আমি গ্যাসের ফ্লেম লো করে এটা রান্না হতে দেবো। এরপর ঢাকা খুলে এর মধ্যে আমি একটা কুচিয়ে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি, আর ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করে দিচ্ছি। এরপর আঁচটা কমিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখছি ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে এসছে, আর তাতেই ঝিঙে আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন মতো পোস্ত, এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এরপর এর মধ্যে সামান্য পোস্তর বাটি ধোয়া জল মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব জল জল হবে না, খুব বেশি জল মেশাবো না, আর ঝিঙে থেকে যেহেতু অলরেডি জল বেরিয়েছে তাই আর জল মেশানোর দরকার নেই। এবার আঁচটা বাড়িয়ে একটা স্যুপ দিয়ে নিচ্ছি, অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটা ফুট চলে এসছে, আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আরো মিনিট পাঁচেক মতো হবে। 5 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দেখে নেব সব সেদ্ধ হয়েছে কিনা। সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু নুনটা চেক করে নেব। নুনটা একদম পারফেক্ট আছে, কিছু দেওয়ার দরকার নেই। এরপর আমি সামান্য কাঁচা তেল ছড়িয়ে এটা নামিয়ে দেবো। কাঁচা তেল ছড়িয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি, 2 মিনিট ঢাকা দিয়ে তারপর সার্ভ করব। দেখুন ঝিঙে আলু পোস্ত গরম গরম একদম রেডি, একদম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।